আল্লাহ বলেন মুমিনদের জন্য বয়ান জবানটাকে কন্ট্রোল করি ওরে যুবক জবানের কন্ট্রোল করার গ্যারান্টি দিলেন আমার নবী যদি তুমি কন্ট্রোল করো আমি মুহাম্মদ তোমারে জান্নাতে না নিয়ে যাব না হাতের কন্ট্রোল করার কথা বলেন নাই পাকে কন্ট্রোল করো বলেন নাই কানের কন্ট্রোল করো বলেন নাই চোখের হেফাজত করো বলেন নাই জবানের কথা বললেন কেন এর একমাত্র কারণ মানুষের বডির মধ্যে সবথেকে বড় দামি একটা অস্ত্র হলো জবান ভিন্ন দিকে একটা বড় নেয়ামত এই জবান এমন একটা বড় অস্ত্র বেলেটের মতো চারপাশে ধার যেদিকে মারে সেদিকেই কেটে যায় ডানে মারে তো ডানে কাটে বামে মারে বামে কাটে এই জবান এমন একটা অস্ত্র প্রতিদিন সকালবেলা আল্লাহ কাছে এই জবানের থেকে পানা চায় আমার কান আমার চোখ আমার হাত নবী বলেন সকালবেলা অন্তরও পানা চায় আল্লাহ জবান কোন কথা বলে জানি পেছলা গায়ে দেয় পানা চাই কান বলে পানা চাই ও আল্লাহ জবান থেকে আমি পানা চাই হাত বলে পানা চাই জবান এমন একটা অস্ত্র এই জবানের কারণেই প্রমাণ হইতেছে আমি একটা মানুষ আর আমি শুধু মানুষ না এই জবানের কথায় প্রমাণ আমি ভালো নাকি খারাপ জবানের কথার দ্বারা প্রকাশ হচ্ছে আমি ভালো মানুষ না খারাপ মানুষ একই জবান একই জিহ্বা এই জিহ্বার একই কথায় মুহূর্তের মধ্যে ইমানদার মুহূর্তের মধ্যে বেঈমান একজন বিধর্মী যদি জবানটা নাড়ায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে তার কালেমার আন্তরিকতার কারণে সে ঈমানের খাতায় নাম এখন সে মুমিন আবার এই একই জিহ্বা নাড়ায় যদি বলে আমি নামাজ পছন্দ করি না সাথে সাথে মুমিনের খাতা থেকে নামটা কেটে যাবে বেঈমান হয়ে যাবে নামাজ পড়ি না এটা এক কথা নামাজ পছন্দ করি না এটা বেঈমান হওয়ার কথা নামাজ একজনে পড়ে না সে বেঈমান না আর একজনে নামাজ পছন্দই করে না সে বেঈমান বুঝেননি যে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে না আর যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না ব্যবধান আছে না নেই একজন ইসলামের রাজনীতি করে না গালি দেওয়া যাবে না আর একজনে যদি বলে আমি ইসলামের রাজনীতি পছন্দ করি না তাকে ছাড় দেওয়া যাবে না তোমার পেট নীতি দুর্নীতি সব চলে আল্লাহর কোরআনের রাজনীতি চলে না ইসলামের রাজনীতি নাই কোরআনের রাজনীতি নাই হ্যাঁ তোমার ধান্দাবাজি দুর্নীতি নাই কিন্তু পিওর পবিত্র রাজনীতি তো ইসলামেই আছে আর কোথাও নাই পৃথিবীর সফল রাজনীতির শিক্ষক আমার রসুল পৃথিবীর রাজনীতির জীবনে শ্রেষ্ঠ পার্লামেন্ট সংসদ ভবন হল রসুলের হাতে গড়া মসজিদে নববী বুঝে না আমাকে বলেন তো কোরআন শরীফের মধ্যে ইউসুফ নবী জুলাইখার ঘটনা আছে নি যারা বাংলা পারেন পণ্ডিত একা একা তর্জমা করে দেখেন রাষ্ট্রনীতি কি কেন ওখানে দেওয়া আছে বিলকিস আর সুলাইমান নবীর ঘটনা আছে না নাই টোটালটাই রাষ্ট্রনীতি রাজনীতি আপনি বুঝেন না আপনার কপাল খারাপ আর এই দোষ কাকে দিবেন দোষ তো আপনার দোষ তো আমার না হয় আমরা মুসলমান যদি এক হাতে হাত রাখতাম উলামায়ে কেরামকে মাথার মুকুট মেনে চলতাম হাতে গোনা নাস্তিক বেঈমান কথা বলার আগে আমাদের থেকে অনুমতি নিতে হতো কিন্তু এদিকে এখন হুজুর সালাম আর তলে তলে গিয়া সুদের কারবারির সাথে হাত মিলায়া কুকুরের পায়খানা খান কি হবে আপনার দ্বারা আল্লাহ হেদায়াত দান করুন জবানটাকে কন্ট্রোল করারে মুমিন
এই জবান এমন একটা বড় অস্ত্র, অপরিচিত একটা যুবতী মেয়েকে দুইজন মানুষের সামনে যদি বলে ও মেয়ে তোমাকে আমি কবুল করে বিবাহের বন্ধনে নিলাম, সাথে সাথে অপরিচিত জীবনের বহু আপন সঙ্গিনী হলো, আবার এই জিব্বা নারায় ওই আপন সঙ্গিনীকে যদি বলে তোরে তালাক দিয়ে দিলাম, জীবনে তোরে বাতিল হয়ে গেল। একই জবানের আওয়াজ বিচারপতি চেয়ারের মধ্যে বসে ফাঁসির আসামিকে যদি বলে তুমি মাফ, ফুলের মালা পরে বাসায় যাবে, আবার এই বিচারপতির জবানের এক কথা, নিরপরাধে যদি বলে পুলিশ ওকে ধর, নিরপরাধের গলার মধ্যে ফাঁসির রশি ঝুলে যায়। জবান বড় ভেজালওয়ালা একটা অস্ত্র, এটা দিয়ে ভালো হয় খারাপও হয়। জবানের কথার দ্বারাই তো মানুষের পরিচয় আমি ভালো না খারাপ, এই জবানের দ্বারাই তো আমার জীবনের বড় 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 মারাত্মক বোঝা চেপে আসে, জবানের দ্বারাই তো মিথ্যা বলি, জবানের দ্বারা গীবত বের হয়, জবানের দ্বারা গালি বের হয়। আল্লাহ কয় জবানটারে কন্ট্রোল কর, নবীও বলে জবানকে হেফাজত করো। জবান আবার অন্য দিক থেকে এটা বড় একটা নেয়ামত, দেখছেননি আমার মালিকের কেমন দয়া, মাইকে কথা বলি বিদ্যুতের চার্জ যায় বিল দেওয়া লাগে, ব্যাটারি দিয়া কথা বলে ব্যাটারির চার্জ চলে যায়, এই যে মেশিনে কথা বলতেছি মেশিন আমার কথাটাই না মাউথ দিয়া হরেনের ভেতর থেকে প্রকাশ করায় দিতেছে, গিয়া দেখিন এই মেশিনের পেছনে ফ্যানের বাতাস লাগানো, দীর্ঘ টাইম একটা মেশিন লাগাতার চলতে গেলে আগুন লেগে যায়, একটু বাড়ায় দিছে বাতি বাস্ট হয়ে গেছে। কিন্তু চিন্তা করেন তো, আমি শুরুতেই কিন্তু বলছি কুত্তা শুয়ারের চিন্তা করার মেধা আল্লাহ দেন না, মানুষকে দিচ্ছেন, চিন্তা করেন তো, জিব্বা নামের মেশিনটা নাড়াইয়া দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত কত হাজার লাখ কোটি কোটি কথা সাপ্লাই হলো এই জবানের দ্বারা, একদিনের জন্য জবানটা বন্ধ হয়ে যায় নাই, মাথা ব্যথা করে, গাল ব্যথা করে, ঢোল ব্যথা করে, কিন্তু জবানটা কখনো ব্যথা করে না। ও বান্দাই কথাগুলোকে বের করে এই মেশিনটা কোথায়, এই যে কথাগুলো বের হইতেছে মেশিন কো, এ মেশিনের তেল কে দেয়, পেট্রোল অক্টেন কে দেয়, ও বান্দা একটু চিন্তা যদি করো খুঁজে খুঁজে বের করতে পারো না, তিনি আর কেউ না, তিনি আমার আপন মালিক আমার আল্লাহ। তুকু যাও সুন্নতে আহমদ কু যা বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা কারে শয়তা নি কুনি না মত বলি গরলি নস্তো নানত বরলি।